নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল উনত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ বৃহস্পতিবার যে পাঁচ রাশির আউটস্ট্যান্ডিং প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব প্রত্যেকে জয় মালক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন দেখুন আগামীকাল বৃহস্পতিবার পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপথ নক্ষত্র এ দিনটিকে রিপ্রেজেন্ট করছে রাহুকাল রয়েছে একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ আমি আগামীকালের পাঁচ রাশির আমি কথা বলবো এই পাঁচ রাশির রাশিভিত্তিক একটা স্পেশাল টাইম আপনাদেরকে জানাবো এবং এর পাশাপাশি আপনাদেরকে রাশিভিত্তিক টার্গেট নাম্বারটাও কিন্তু আমি আপনাদেরকে দিব তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন দেখুন আপনার একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এই রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে প্রচুর যারা বুকিং করছেন তারা জানেন আর যারা এখনও করেননি এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা অবশ্যই যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তারা অবশ্যই আপনারা কিন্তু নিতে পারেন স্পেশাল অফার কিন্তু এই সময় রয়েছে দেখুন এই যে প্রাপ্তি প্রাপ্তির ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথম মুখ্য গ্রহ সেটা হচ্ছে রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে রাহু কোন ভাবে আছে রাহু কত নম্বর নক্ষত্রে আছে রাহু ডিগ্রি কত দিক থেকে কেমন আছে এই কথা কিন্তু জানা একান্তই দরকার রাহু যদি আপনার জন্মথকে শুভ অবস্থাতে থাকে আপনি খুব চট কিন্তু কুটিপতি কিন্তু হতে পারেন কারণ প্রত্যেকেই চাই কম পরিশ্রম করে প্রচুর অর্থ উপার্জন করা আর এটা একমাত্র যে গ্রহ করে থাকে সেটা হচ্ছে রাহু এবং তার সাপোর্টিং যে গ্রহগুলো সেটি হচ্ছে শুক্র বুধ এবং শনি এই তিনটি গ্রহরও কিন্তু ভূমিকা রয়েছে এই জন্য বারবার বলি নিজস্ব পার্সোনাল চার্ট আপনি বিশ্লেষণ করুন আপনার জন্মছকে যোগ কখন রয়েছে দেখুন যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট কোন সময় আপনার যোগ রয়েছে কোন বছর আপনার যোগ রয়েছে কোন কোন মাসগুলোতে আপনার যোগ রয়েছে দেখা যাচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করছেন প্রাপ্তি হচ্ছে না আপনার আপনার যোগ কিন্তু নেই অর্থাৎ আগে চুলচেরা বিশ্লেষণ করুন যে এই প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে যাদের ক্ষেত্রে কেটে গেছে হয়তো আপনি বুঝতে পারেননি ক্ষেত্রে আমি একটি কথা বলবো আপনি কিন্তু বার চার্ট রিফর্মেশনের মাধ্যমে পার্চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব এমন প্রচুর মানুষ আছে হতাশ হয়ে পড়েছেন হতাশ হবেন না রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভপ্রদ কিন্তু হবে বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন তারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা নিতে পারেন এবং এর পাশাপাশি বর্তমানে আবারও বলছি এই ষোলোই ডিসেম্বর থেকে এই অফার শুরু হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অফার কিন্তু থাকছে এই সময় আপনারা বুকিং করুন নিশ্চিত রূপে এই অফারটা আপনারা কিন্তু নিন দেখুন এই যে আপনার জন্মছকে ভাগ্যভাব দেখুন এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা ভাগ্যভাবকে স্ট্রং করুন ধনভাবকে স্ট্রং করুন আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন এই ভাবগুলোকে যদি আপনি স্ট্রং করেন নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর আপনার জন্ম কুণ্ডলির উপর ডে বাই ডে মানুষের কিন্তু নক্ষত্র গ্রহের অবস্থান মহাদশা অন্তর্দশা এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার পজিটিভ চলছে না আপনার ক্ষেত্রে নেগেটিভ মহাদশা চলছে এটাও কিন্তু দেখা দরকার হট করে আপনি ভাবছেন যে আমার প্রাপ্তি ঘটে যাবে না কখনো সম্ভব নয় আপনার ক্ষেত্রে প্রাপ্তি হতেও পারে আবার নাও ঘটতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর আমি পাঁচ রাশির কথা বলছি এই পাঁচ রাশির হাজারো লাখো লাখো মানুষ আছে কোটি মানুষ আছে প্রত্যেকেরই যদি আজকে যদি প্রাপ্তি ঘটে যেত আগামীকাল তার প্রত্যেকের কোটিপতি হয়ে যেত যাদের ক্ষেত্রে গাঢ় যোগ রয়েছে এবং রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করে রেখেছে এবং আপনার মহাদশা অন্তর্দশা পারমিট করছে বা আপনার গ্রহের গোচর ভালো রয়েছে নিশ্চিত রূপে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এখানে আমি বারবার বলি আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করুন অথবা হস্তরেখাটা আপনি বিচার করুন আপনার জন্মচকে যোগটা কখন রয়েছে সেটা অবশ্যই দেখে নিন আগামীকালের প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম নাম্বার ওয়ান যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আগামীকালে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং দুই আপনাদের শুভ সময় সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে আপনার বারোটা ২৬ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সৌভাগ্যশালী রাশি মিন রাশি মিন রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক আপনাদের শুভ সময় সকাল এগারোটা চোদ্দ মিনিট থেকে শুরু করে আপনার বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির কথা বলবো তিন নম্বর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি সেই রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ছয় আপনাদের শুভ সময় সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আপনার এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ চার নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় এবং এক আপনাদের শুভ সময় সকাল দশটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে আপনার বারোটা আঠাশ মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালের প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের কালকের দিনটিতে যে শুভ সময় সকাল এগারোটা উনতিরিশ মিনিট থেকে শুরু করে সকাল এগারোটা উনতিরিশ মিনিট থেকে শুরু করে আপনার টাইমটা রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে ঠিক বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ একটি সময় এই যে আমি পাঁচটি রাশির আমি কথা বললাম সেই পাঁচ রাশির ক হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং ডিপেন্ড করবে আপনার জন্ম ছকে প্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে কোন কোন মাসে রয়েছে সেটা কিন্তু একান্তই জানা কিন্তু দরকার প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন এবং যারা কুণ্ডলি বিচার করতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার